সবাইকে বঙ্গটেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সো ফ্রেন্ডস আজকে মেটাফোর্সের একটি গুরুত্বপূর্ণ রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে মেটাফোর্সের যে দুটি কয়েন রয়েছে এসএফসি কয়েন এবং এসএফসিআর কয়েন এই দুটি কয়েন নিয়ে কথা বলতে চাই এবং এসএফসি এবং এসএফসিআর এই কয়েনগুলোর মধ্যে পার্থক্যটা কি রয়েছে এবং কিভাবে আপনি এই কয়েনগুলো কালেক্ট করতে পারবেন কিভাবে আপনি এগুলোকে স্টক করতে পারবেন সেই প্রসেসটি দেখিয়ে দিব এবং পাশাপাশি হচ্ছে এবং এসএফসি এবং এসএফসিআর এই কয়েন যে কাস্টম অ্যাড্রেস রয়েছে সেটা আপনি কিভাবে ট্রাস্ট ওয়ালেটে অ্যাড করবেন সেই প্রসেসটিও দেখিয়ে দিব সো ফ্রেন্ডস এসএফসি হচ্ছে স্টেবল ফোর্স কয়েন যেটা হচ্ছে মেটাফোর্সের নিজস্ব একটি স্টেবল কয়েন হতে যাচ্ছে এবং আরেকটি হচ্ছে এসএফসিআর যেটা হচ্ছে স্টেবল ফোর্স কয়েন রিঅ্যাক্টিভেশন যেটা হচ্ছে মেটাফোর্সের যে নিজস্ব এনএফটি রয়েছে সেই এনএফটি ক্লেম করার ক্ষেত্রে আমাদের এই এসএফসিআর এই কয়েনটা কাজে লাগবে সো ফ্রেন্ডস এবার কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি আপনি কীভাবে এসএফসি এবং এসএফসিআর কয়েনগুলো কালেক্ট করবেন কীভাবে সেটা আপনি স্টক করবেন কীভাবে মেটাফোর্স ট্রাস্ট ওয়ালেটে আপনি সেটা অ্যাড করবেন সেই প্রসেসটি দেখিয়ে দিব সো ফ্রেন্ডস তার আগে আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি যে এসএফসি এবং এসএফসিআর এই যে দুটি কয়েন রয়েছে এই কয়েনগুলো শুধুমাত্র যারা মেটাফোর্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন শুধুমাত্র তারাই এই কয়েনগুলো ক্যাশব্যাক হিসেবে পাবেন এবং এই কয়েনগুলো শুধুমাত্র তারাই পাবেন যারা মেটাফোর্সে অ্যাকাউন্ট করেনে তারা এখান থেকে এসএফসি এবং এসএফসিআর কয়েন কালেক্ট করার কোনো সুযোগ নেই সো এটা আসলে হিউজ একটা অপরচুনিটি যারা মেটাফোর্সে অ্যাকাউন্ট করেছেন তারা এই কয়েনগুলোর হোল্ডার হতে সক্ষম হয়েছেন এবং যারা অ্যাকাউন্ট করেনে তারা এই কয়েনগুলো কোনোভাবেই বাইরে থেকে আপনি এগুলো ক্রয় করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত এসএফসি এবং এসএফসিআর কয়েনগুলো তারা এক্সচেঞ্জে লিস্টেড করবে সো এটা আমাদের জন্য আসলে ভালো একটা অপরচুনিটি যে আমরা অ্যাকাউন্ট করার সাথে সাথে এখান থেকে এসএফসি এবং এসএফসি কয়েনগুলো কালেক্ট করতে পেরেছি এবং যখন এটি লিস্টেড হবে এক্সচেঞ্জে তখন আমরা সেটা সেল দিয়ে দিতে পারবো সো ফ্রেন্ডস আমি হচ্ছে মেটাফোর্সে যে অ্যাকাউন্ট রয়েছে আমি সেই অ্যাকাউন্টে প্রবেশ করি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে এই কয়েনগুলো কীভাবে কালেক্ট হচ্ছে সো ফ্রেন্ডস আমি এখন আমার মেটাফোর্সের অ্যাকাউন্টে ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে অ্যাকাউন্টটা করেছে সেখানে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে 635টা এসএফসি কয়েন রয়েছে এবং এসএফসিআর রয়েছে হচ্ছে 460 সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমি এই এসএফসি এবং এসএফসিআর এই কাস্টম অ্যাড্রেসটি কিন্তু অলরেডি ট্রাস্ট ওয়ালেটে অ্যাড করেছি বিধা আমার এখানে ওয়ালেটে শো করছে হয়তো আপনাদের এখনও এটা শো করছে না সো আপনারা কীভাবে এটা এখানে অ্যাড করবেন সেটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি সো আমি প্রথমত হচ্ছে মেটাফোর্স অ্যাকাউন্টে প্রবেশ করি মেটাফোর্স অ্যাকাউন্টে প্রবেশ করার পর হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনি কোন স্লটটা আপডেট দিলে কী পরিমাণ এসএফসি কয়েন পাবেন এবং কীভাবে আপনি এসএফসিআর কয়েনগুলো কালেক্ট করতে পারবেন ওকে সো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন আপনি যখন ক্লাসিক এই স্লটগুলোতে চলে যাবেন সেখানে যাওয়ার পর হচ্ছে এখানে যে স্লটগুলো রয়েছে 5 ডাইয়ের স্লট রয়েছে তাদের তারপরে হচ্ছে 10 ডাইয়ের স্লট রয়েছে তারপরে 20 ডাই তারপরে 40 তারপরে 80 তারপরে 160 তারপর হচ্ছে 320 এইভাবে করে হচ্ছে তাদের টোটাল এখানে 12টা স্লট রয়েছে সো আপনি যদি এখানে $5 দিয়ে যদি আপনি প্রথম লেভেলটা ওপেন করেন তাহলে হচ্ছে আপনি 5টা এসএফসি কয়েন পাবেন ওকে আপনি যদি $10 দিয়ে যদি দ্বিতীয় লেভেল টপের করেন তাহলে আপনি সরাসরি 10টা এসএফসি কয়েন পাবেন আপনি যদি $20 দিয়ে যদি আপনি লেভেল 3টা ওপেন করেন তাহলে আপনি সরাসরি 20টা এসএফসি কয়েন পাচ্ছেন ওকে সো এটা হচ্ছে এসএফসির বিষয় আপনি যত ডলার দিয়ে স্লট ওপেন করবেন তত ডলার পরিমাণ হচ্ছে আপনি এসএফসি কয়েন তার অ্যাগেনিস্টে পাবেন সো বুঝতে পারছেন আপনি যত বেশি ডলার দিয়ে যত বেশি স্লট ওপেন করবেন তত বেশি এসএফসি কয়েন কালেক্ট করার আপনার সুযোগ রয়েছে এবং এসএফসিআর যেটা হচ্ছে স্টেবল ফোর্স কয়েন রিঅ্যাক্টিভেশন সেটা আপনার কীভাবে কালেক্ট হবে সেটা কালেক্ট হবে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে প্রথম লেভেলে কিন্তু আমার এখানে হচ্ছে কতগুলো রিসাইকেল হয়েছে টোটাল 22টা সাইকেল হয়েছে দেখতে পাচ্ছেন প্রথম লেভেলে আপনারা জয়েন করেছেন 133 জন আমার ডাউনলাইনে এবং তার মধ্যে হচ্ছে অলরেডি 22টা সাইকেল কমপ্লিট হয়েছে সো আপনার যদি প্রথম লেভেলে $5 এই লেভেলটাতে যদি আপনার একটা সাইকেল কমপ্লিট হয় এখন আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন সাইকেল জিনিসটা কি সাইকেল জিনিসটা হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন 6টা বৃত্ত রয়েছে আপনার যদি এখানে 6টা বৃত্ত যদি ফিল আপ হয়ে যায় তাহলে সরাসরি হচ্ছে আপনার একটা সাইকেল কমপ্লিট হয়ে নতুন আরেকটা সাইকেল ওপেন হয়ে যাবে এইভাবে করেই আপনার যতগুলো সাইকেল হবে মনে করেন আপনার $5 এই প্রথম লেভেলটাতে যদি আপনার একটা সাইকেল কমপ্লিট হয় আপনি সরাসরি 5টা এসএফসিআর কয়েন পাচ্ছেন যদি 2টা সাইকেল কমপ্লিট হয় আপনি 10টা এসএফসিআর কয়েন পাচ্ছেন যদি 3টা সাইকেল কমপ্লিট হয় তাহলে আপনি 15টা এসএফসিআর কয়েন পাচ্ছেন সো আপনি যতগুলো সাইকেল কমপ্লিট হবে যত ডলারে সাইকেল কমপ্লিট হবে তত ডলার পরিমাণ এসএফসিআর যেটা হচ্ছে স্টেবল ফোর্স কয়েন রিঅ্যাক্টিভেশন
আপনি পাবেন। ওকে, তারপর যদি আপনার $10 এই লেভেলটাতে লেভেল টুতে যদি আপনার রিয়েক্ট অটো সাইকেল কমপ্লিট হয়, এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে দ্বিতীয় লেভেল এসেছেন 78 জন, তার মধ্যে 13টা সাইকেল কমপ্লিট হয়েছে। সো আমার এখানে প্রত্যেকটা সাইকেলের জন্য আমি 10টা করে ডাই পেয়েছি, দশটা করে SFCR কয়েন পেয়েছি। তারপরে যদি 3 নম্বর লেভেলে যায়, এখানে দেখতে পাচ্ছেন আবার আপনার এখানে 3 নম্বর লেভেলে জয়েন করেছেন 29 জন এসেছেন এবং 9টা সাইকেল হয়েছে। 9টা সাইকেলের ক্ষেত্রে কিন্তু আমি প্রত্যেকটা সাইকেলে 20টা করে SFCR কয়েন আমি এখানে পেয়েছি। সো বুঝতে পারছেন আপনার এখানে যত বেশি সাইকেল কমপ্লিট হবে তত বেশি আপনার হচ্ছে SFCR কয়েন কালেক্ট করতে সক্ষম হবেন। সো ফ্রেন্ডস, এখন কিন্তু মেটাফোর্সে কিন্তু স্লটগুলো 50% ডিসকাউন্টে অফার চলছে। আপনি কিন্তু এখন খুব অল্প সময়ে আপনাদের জন্য হয়তো আগামী 2 থেকে 3 দিনের মধ্যে তাদের NFTটা লঞ্চ করে ফেলবে। সো NFT লঞ্চ করার আগে কিন্তু তাদের স্লটগুলো আপনি $5 দিয়ে প্রথম স্লটটা ওপেন করতে পাচ্ছেন, $10 দিয়ে স্লটগুলো ওপেন করতে পাচ্ছেন, কিন্তু NFT লঞ্চ করার পরে কিন্তু স্লটগুলো আপনার ডাবল হয়ে যাবে। যখন যে স্লটটা $5 করতে পারছেন সেটা $10 হয়ে যাবে, $10টা $20 হয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন কিন্তু এই স্লটগুলো সবগুলো 50% ডিসকাউন্ট ওপেন করতে পারছি। এখানে দেখতে পাচ্ছেন 6 নম্বর লেভেলটা আপনি যদি এখন ওপেন করেন আপনি $160 দিয়ে করতে পারছেন, বাট যখন এটা 50% শেষ হয়ে যখন ডাবল হয়ে যাবে NFTটা যখন লঞ্চ করে ফেলবে তখন এটা আপনার $320 দিয়ে আপনার স্লটটা আপডেট দিতে হবে। তারপরে 5 নম্বর লেভেলটা $80 দিয়ে আপনি এখন আপডেট দিতে পাচ্ছেন, কিন্তু NFT লঞ্চ করার পরে যখন এটা ডাবল প্রাইস হয়ে যাবে তখন এটা আপনাকে $160 দিয়ে আপনাকে আপডেট করতে হবে। তারপর হচ্ছে 7 নম্বর লেভেলটা কিন্তু $320 দিয়ে আমরা আপডেট করতে পারছি, বাট NFT লঞ্চ করার পরে এটার প্রাইস হয়ে যাবে $640। সো বুঝতে পারছেন ডাবল দামে কিন্তু আপনি তখন এই স্লটগুলো আপডেট দিতে হবে। তখন কিন্তু আপনার আর সুযোগ থাকবে না যে কম দামে এই স্লটগুলো আপডেট দেওয়ার, কারণ আপনারা জানেন NFT লঞ্চ করার পরে কিন্তু তারা যে SFC কয়েনগুলোটা রয়েছে যেটা আমরা পাচ্ছি এখন স্লট আপডেট করার ক্ষেত্রে, সেই কয়েনগুলো কিন্তু তারা এক্সচেঞ্জারে লিস্টেড করবে। তখন কিন্তু আমরা সেটা বাইসেল করে আমাদের যে টাকাটা আমরা এখানে ইনভেস্ট করছি সেটা আমরা পেয়ে যাচ্ছি। পাশাপাশি এখানে কিন্তু প্রত্যেকটা সাইকেল আপনার ইনকাম করার সুযোগ রয়েছে যদি আপনি টিমটা বিল্ড আপ করেন। সো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে সাজেস্ট করবো মেটাফোর্সে জয়েন করুন, 100% ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম যেটা থেকে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন লাইফ টাইম। ওকে, সো ফ্রেন্ডস, এবার আমি একটু আমার ওয়ালেটে চলে যাই। ওয়ালেটে যাওয়ার পর হচ্ছে এখানে দেখতে পাবেন আমি কিন্তু টোটাল 7টা স্লট আপডেট দিয়েছি আমার এই অ্যাকাউন্টে। সো 7টা স্লট আমার আপডেট করতে আমার খরচ হয়েছে প্রায় $635 মতোই। সো $635 কারণে কিন্তু আমি 635টা SFC কয়েন আমি পেয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু 635টা SFC কয়েন তারা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে, স্টাফল ফোর্স কয়েন, যে কয়েনটা হচ্ছে আমরা তাদের NFT লঞ্চ করার পরে যখন এই কয়েনটা তারা এক্সচেঞ্জে লিস্টেড করবে তখন আমরা এই কয়েনটা সেল করে দিতে পারবো। সো এটা কিন্তু আমাদের পরবর্তীতে, আপনারা জানেন বর্তমানে মেটাফোর্সের একটা ক্লাসিক প্রোগ্রাম চলছে, কিন্তু এর পরবর্তীতে তারা বুস্ট প্রোগ্রামটা নিয়ে আসবে যেটা হচ্ছে তারা হয়তো আগামী কয়েক মাসের মধ্যে সেটা তারা লঞ্চ করে ফেলবে। সো এটা ক্ষেত্রেও কিন্তু আমাদের তখন SFC কয়েনটা কাজে লাগবে। ওকে, আবার SFCR যেটার আমরা যে কয়েনটা আমরা পাচ্ছি SFCR কয়েনটা, সেই কয়েনটা কিন্তু আমাদের যখন আমাদের এদিকে যারা 6 নম্বর এবং 7 নম্বর লেভেল পর্যন্ত ওপেন থাকবে তাদের কিন্তু NFT দেওয়া হবে, এবং সেই NFTটা ক্লেম করার ক্ষেত্রে এবং NFTটা আপডেট করার ক্ষেত্রে আমাদের SFCR কয়েনটা সেটা তখন কাজে লাগবে, যেটা হচ্ছে স্টাবল ফোর্স কয়েন রিঅ্যাক্টিভেশন। আমাদের যখন NFTটাকে আমাদের আপডেটেশন করার জন্য তখন হচ্ছে আমাদের সেটা কাজে লাগবে। সো এবার আসি আপনারা কীভাবে SFCR এই কয়েনটা আপনারা কীভাবে আপনাদের যে ট্রাস্ট ওয়ালেটে রয়েছে ট্রাস্ট ওয়ালেটে কীভাবে অ্যাড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। সো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি যে লিঙ্কটি দিয়ে দিব সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনি সরাসরি আবার টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন, সেখানে হচ্ছে আমাদের যে SFC এবং SFCR কয়েনের যে কাস্টম অ্যাড্রেসটা রয়েছে সেটা আপনারা পেয়ে যাবেন। সো আমি আপনার জাস্ট সেখান থেকে কাস্টম অ্যাড্রেস SFC এবং SFCR কয়েনের কাস্টম অ্যাড্রেসটা আপনারা সেখান থেকে কপি করে নেবেন। সো এই কাস্টম অ্যাড্রেসটা কিন্তু আমি আমার গ্রুপের মধ্যে অলরেডি পোস্ট করে দিয়েছি, আপনারা সেখান থেকে সেই অ্যাড্রেসটা নিয়ে নিতে পারেন। সো আমরা এখন হচ্ছে প্রথম হচ্ছে SFC, যে SFC যে কাস্টম অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা আমরা অ্যাড করবো। জাস্ট আপনারা এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন। সো আমি এটা এখান থেকে কপি করে নিচ্ছি, আমি এটা এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করার পর আমি সরাসরি ট্রাস্ট ওয়ালেটে চলে যাব। ট্রাস্ট ওয়ালেটে আসার পর হচ্ছে আপনি যেটি করতে হবে, উপরে এখানে দেখতে পাচ্ছেন 3 ডট একটি চিহ্ন রয়েছে একেবারে উপরে, দেখতে পাচ্ছেন একেবারে উপরে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন উপরে প্লাস একটা চিহ্ন রয়েছে, এবার এখানে যে প্লাস চিহ্নটা রয়েছে আপনার সিম্পলি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্কটা রয়েছে, আপনি জাস্ট এখানে নেটওয়ার্কটা সিলেক্ট করে দেবেন, পলিগন নেটওয়ার্ক, যেহেতু SFC কয়েনটা হচ্ছে পলিগনের আন্ডারে, জাস্ট যে অ্যাড্রেসটা কপি করতেন সেটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর অটোমেটিক SFC এবং ডেসিমাল 18 এটা অটোমেটিক নিয়ে নেবে, আপনি জাস্ট এটাকে ডান করে দেবেন। সো অটোমেটিক কিন্তু আপনার অ্যাড্রেসটা এখানে অ্যাড হয়ে যাবে। সো এবার আসি SFCR আপনি কীভাবে অ্যাড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। SFCR অ্যাড করার জন্য ঠিক সেমভাবে হচ্ছে আমি যে আমার টেলিগ্রাম গ্রুপে যে কাস্টম অ্যাড্রেসটা দিয়ে যাবো SFCR, জাস্ট এখান থেকে
অ্যাড্রেসটাকে এখান থেকে কপি করে নেবেন। অ্যাড্রেসটা কপি করার পর হচ্ছে আপনি সরাসরি আবার ট্রাস্ট ওয়ালেটে চলে যাবেন, ঠিক সেমভাবে যেভাবে করে আপনি এসএফসি কয়েনটা সেভ করেছেন অ্যাড করেছেন ঠিক সেমভাবে। আবার ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস চিহ্নটা হচ্ছে, সেখানে ক্লিক করবেন, তারপর নেটওয়ার্কটা সিলেক্ট করে দেবেন পলিগন, তারপর হচ্ছে যে অ্যাড্রেসটি কপি করেছেন সেটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর হচ্ছে ফ্রেন্ডস এখানে কিন্তু আপনার অটোমেটিক যে নেম সিম্বল যেরকমটা করে এসএফসি কয়েনে নিয়ে নিচ্ছে সেটা নেবে না। সো আপনি এখানে জাস্ট এটা আপনার লিখে দিতে হবে, নেম সিম্বল ডেসিমালটা লিখে দিবেন, নেম লিখে দিবেন হচ্ছে SFCR এবং সিম্বল লিখে দিবেন SFCR এবং ডেসিমাল হচ্ছে 18, আপনি এখানে ডেসিমালটা দিয়ে দিবেন 18, ডেসিমাল 18। তারপর হচ্ছে আপনি জাস্ট ডানে ক্লিক করে দেবেন, ডানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার SFCRও এখানে অ্যাড হয়ে গিয়েছে। সো আপনাদেরও কিন্তু ঠিক সেমভাবে আমি যে প্রসেসটি দেখিয়ে দিয়েছি এইভাবে যদি কাস্টম অ্যাড্রেসগুলো অ্যাড করে নেন তাহলে হচ্ছে আপনার কতগুলো সাইকেল কমপ্লিট হয়েছে সেটার উপর ডিপেন্ড করে SFCR পাবেন এবং কতগুলো স্লট আপডেট দিয়েছেন সেটার উপর ডিপেন্ড করে আপনি SFC কয়েন পেয়ে যাবেন। সো ফ্রেন্ডস এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও, সো ফ্রেন্ডস এই হচ্ছে আজকের ভিডিও এবং আমি আপনাদেরকে সাজেস্ট করবো যারা মেটাফোর্সে এখনও জয়েন করেন নাই, কারণ এখানে আপনার হারানোর কোনো ভয় নাই, কারণ আপনি যে পরিমাণ ডলার দিয়ে আপনি এখানে স্লটগুলো আপডেট দিচ্ছেন সেই পরিমাণ এসএফসি কয়েন আপনাকে দিয়ে দিচ্ছে, যেটা পরবর্তীতে এক্সচেঞ্জের লিস্টে হলে আমরা সেটা সেল করে দিতে পারবো। এবং এখনই আপনাদের জন্য সুবর্ণ সুযোগ, কারণ আগামী 3-4 দিনের মধ্যেই কিন্তু তাদের এনএফটিটা লঞ্চ করে ফেলবে। এনএফটিটা লঞ্চ করার সাথে সাথে কিন্তু আপনার এখানে প্রত্যেকটা স্লটের দাম ডাবল হয়ে যাবে, তখন কিন্তু আপনি চাইলেও আর এই স্লটগুলো আপডেট দেওয়া আপনার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। সো ফ্রেন্ডস এখানে কিন্তু হারানোর কোনো ভয় নেই, যেহেতু ডিসেন্ট্রালাইজড ব্লকচেইন মার্কেট বিকেন্দ্রীকরণ, এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ ব্লকচেইনের হাতে। সো আপনি যদি এখন এখানে যদি অল্প দামে যদি স্লটগুলো কিনে আপডেট করে রাখেন তাহলে কিন্তু আপনি যখন এটার দাম ডাবল হয়ে যাবে তখন আপনি এখান থেকে ডাবল ডাবল ইনকাম করতে পারবেন। সো যদি আপনি কাজ করতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং আমি আপনাদেরকে জয়েন করার বিষয়ে যত ধরনের সুযোগ সুবিধা লাগে সেটা আমি আপনাদেরকে দিব। সো ফ্রেন্ড দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন করে টপিক্স নিয়ে, এবং মোবাইল স্ক্রিনে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন, আমি আপনাদেরকে জয়েন করার বিষয়ে হেল্প করতে পারবো। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।